স্যারের একটা প্রশ্ন ছিল যে অহরহ দেখতেছি আমরা যে ফার্মেসি থেকে ভিটামিন ডি ক্যাপসুল কিনে খাচ্ছে মানুষে, এটা কতটুকু যুক্তিসঙ্গত বা এটা কিভাবে খাইতে হয় বা এটা খাওয়ার নিয়মটা কি, তারা খেতে পারে? আর হচ্ছে আমার কোমর একটু সমস্যা হয়, সেটা হচ্ছে যে আমি যদি উপর হয়ে কোনো কাজ করি দেখা যায় কোমর, তারপরে কিছুক্ষণ কাজ করার পরে আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি না, কষ্ট হয়, হাঁটতে গেলে কষ্ট হয়, পেনটা কিছুক্ষণ থাকে পর আস্তে আস্তে আমার ঠিক হয়ে যায়। এটা কি আসলে কোমরের কোনো সমস্যা নাকি কিডনিতে কোনো প্রবলেম থাকতে পারে? একটা প্রশ্ন হচ্ছে যে স্যার উচ্চতা অনুযায়ী ওজনটা কতটুকু থাকা উচিত? সবাই শুধু বলে যে ওজন কমানোর জন্য, ওজন কমানোর জন্য, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে খুবই ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন করেছেন যেটা সবার মনে প্রশ্নটা থাকে যে আপনি। আচ্ছা, আমার প্রথম যেটা বলেছেন উনি যে ভিটামিন ডি সংক্রান্ত যে ব্যাপারটা, এটা আসলে একটা ট্রেন্ড এখন চালু হয়েছে, সবাই ভিটামিন ডি, ভিটামিন ডি এবং কোভিড এর পরে আসলে জিনিসটা বেড়ে গেছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাদের আমাদের দেশে সহ এই আমাদের এই সাবকন্টিনেন্টেই ম্যাক্সিমাম মানুষেরই দেখা যায় টেস্ট করতে গেলে ভিটামিন ডি লেভেলটা কম পাওয়া যায়। তো ভিটামিন ডি খাওয়ার নিয়মটা হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রিপারেশন পাওয়া যায়, এর মধ্যে একটা প্রিপারেশন হচ্ছে সপ্তাহে একদিন করে যে ওষুধ পাওয়া যায় 20,000 ইউনিট অথবা 40,000 ইউনিট, এটা অ্যাডাল্ট একজন মানুষের ক্ষেত্রে, পূর্ণবয়স্ক একজন মানুষের ক্ষেত্রে 40,000 ইউনিট সপ্তাহে একদিন করে উনি 2 মাস খাবেন, মানে 8টা ডোজ উনি খাবেন, তারপরে বন্ধ করে দিবেন, তারপরে আর খাওয়ার প্রয়োজন নেই। এবং তারপরে উনি চেক করে দেখতে পারেন যে ওনার ভিটামিন ডি লেভেলটা কোন পর্যায়ে আসছে, যদি কম থাকে তাহলে আবারও 2 মাসের একটা কোর্স উনি করতে পারেন, এটা মানে টেস্ট করে তারপরে খেলে ভালো হয়। এক তারা আমি লাগাতার খেয়েই গেলাম এটা না করলেই ভালো, এটা একটা। আর কোমর ভাঁজ করে কিছুক্ষণ কাজ করলে তারপরে ব্যথা হয়, দেখেন কোমর ভাঁজ করে আমরা উপুর হয়ে যে কাজগুলো করি সেটা তো নিষেধ, সেটা সবার জন্যই নিষেধ, একজন সুস্থ সম্পূর্ণ মানুষ তার জন্যও কিন্তু কোমর ভাঁজ করে কাজ করা নিষেধ। এটা আমরা বলি হচ্ছে ইটস এ ভেরি ব্যাড পশ্চার, এই কাজ করলে আপনার কোমরে ব্যথা হবেই এবং হওয়াটা খুবই স্বাভাবিক। শুধু কোমর ব্যথা না, ওইটা থেকে আরও আরও কোনো জটিল রোগেরও উৎপত্তি হতে পারে। তো সবচেয়ে ভালো হচ্ছে স্লিপ ডিস্ক হওয়ার সম্ভাবনা তো খুব বেশি, তা এই কারণে আমরা বলি যে আপনি কোমর ভাঁজ করে কাজটা করবেন না, এটা অ্যাভয়েড করতে হবে। কোমর ভাঁজ করে আমরা যেই কাজগুলো করি তার বেশিরভাগ কাজই কিন্তু আমরা বসে করে ফেলতে পারি, তো এই অভ্যাসটাকেই গড়ে তুলতে হবে। কোমর ভাঁজ করে কাজ করাটা কোনো ভালো অভ্যাস নয়, এটা খারাপ অভ্যাস। আর শেষ কোশ্চেন ছিল উচ্চতার সাথে ওজনের যে ব্যাপারটা, হ্যাঁ উচ্চতার সাথে ওজনের একটা ব্যাপার তো অবশ্যই আছে, এটা একটা স্কেলই আছে, হ্যাঁ যে এই স্কেল মেনটেন করে আপনি ওজনটা মেনটেন করবেন। ওনার 5 ফুট 5 ইঞ্চি আপনার উচ্চতা, আপনার ওজন থাকা, আপনার ওজন থাকা উচিত নট মোর দেন 65 কেজির উপরে আপনার ওজন গেলেই আপনি ওভারওয়েটে হয়ে যাবেন। আপনার আছে 80 কেজি, ডেফিনেটলি আপনার ওজনটা আসলে বেশি। তো আপনার যার ওজন হাইট 5 ফুট 5 ইঞ্চি তার জন্য আদর্শ ওজন হচ্ছে 60 থেকে 65 কেজি।